হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমানে, কিন্তু এই জোরাজোরি ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে টিকটকে এবং ফেসবুক রিলসে। তো গাইস, আজকের এই ভিডিওতে শেখাবো আপনিও কীভাবে যেই কোনো দুইটি ফটো দিয়ে এইভাবে জোরাজোরি ভিডিওর এডিটিং করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি আমার মতো করে যেই কোনো ফটো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো গাইস, সর্বপ্রথমে চলে যাবেন ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ফোনে থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে, এখান থেকে উপরে সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফিক্স ভার্স P2 লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি ফেস নিয়ে আসবে, এখান থেকে ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন। তারপর হালকা একটা লোডিং নিয়ে নতুন একটি ফেসে নিয়ে আসবে। তো গাইস, এরকম একটি পেজে নিয়ে আসবে, এইখান থেকে এখানে ডিসক্রিপশনে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো আমি একটি পেস্ট করে দিচ্ছি লেখাটি, এই লেখাটি আপনারা পেস্ট করে দিবেন, এই লেখাটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার এইখান থেকে গ্যালারি আইকন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি এডিট করা ছবিটি বসিয়ে দিবেন, দিয়ে ডানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসছে। এবার এইখান থেকে এই যে নিচে এখানে 5 সেকেন্ড আছে, এটা 10 সেকেন্ড করে দিবেন, তারপর এটার উপর একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি জেনারেট হয়ে চলে আসছে। এবার এটার উপরে ক্লিক করলে ভিডিওটি চালু হবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো না লাগে, তাহলে আপনি এখান থেকে রিট্রাইতে ক্লিক করলে ভিডিওটি আবার অন্যভাবে তৈরি হয়ে আসবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগার মতো প্রথমভাবেই ভালোভাবে তৈরি হয়ে আসবে, সেই জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটি অলরেডি আপনার ডাউনলোডে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কিন্তু আপনার কমেন্টের উপরই নির্ভর করে ভিডিও আপলোড দেওয়া হবে। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।